হ্যালো, আসসালামু আলাইকুম। লিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশ নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো বর্তমান পৃথিবীর সুখী দেশ রয়েছে টানা ছয়বার, সেটি হলো ফিনল্যান্ড। আর এই ফিনল্যান্ডে কিন্তু আপনার হোটেল জব রয়েছে, রেস্টুরেন্ট, সেখানে প্রচুর জব রয়েছে। আর এখানে প্রচুর ট্যুরিস্ট বর্তমান ঘুরতে আসে। তো এটা শান্তিপূর্ণ দেশ, আপনি ইন্টারেস্ট হন যে ফিনল্যান্ডে আপনি যাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে ফিনল্যান্ডে আপনি রেস্টুরেন্ট জবে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন, নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো, আপনি যদি ফিনল্যান্ডের রেস্টুরেন্টে জবগুলো রয়েছে সেগুলো লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, বিশেষ করে আপনার কী কী জব রয়েছে সেগুলো আমরা বলে দেবো, লিঙ্ক আমরা দিয়ে দেবো, কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় করতে পারবেন, আর আপনি কিভাবে আবেদন করতে হয় লাইভ ডেমো দেখে দেখতে পাবেন। আর এই যে আপনার আবেদন করতে যে ডকুমেন্টগুলো রেডি করতে হয়, বিশেষ করে সিভি, কাভার লেটার, সেগুলো আপনারা কিভাবে করবেন, তো টোটাল প্রসেসটি কিন্তু আমি বলে দেবো। তো চলুন শুরু করে যাক, টপিকসগুলো আমরা কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, এই যে আপনি এই যে ফিনল্যান্ডের রেস্টুরেন্ট যে জবগুলো রয়েছে সেগুলো কোথায় খুঁজে পাবেন। তো এই লিঙ্কগুলো আমি সরাসরি আপনার অথেন্টিক লিঙ্ক এগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে ওখানে গিয়ে আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করতে, যদি আপনি না শিখে থাকেন পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার ওই কথা ছাড়াই আপনি অনেকগুলো জব রয়েছে, বিশেষ করে আপনি যদি ডিশ ওয়াশার, কিচেন হেল্পার, হাউসকিপিং এই ধরনের কাজ করতে চান, তো আপনি অভিজ্ঞতা ছাড়া করতে পারবেন। আর যদি আপনি ওয়েটার বা আপনার শেফ এই ধরনের জবে আবেদন করেন, তাহলে আপনার কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হয়। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। তো ফিনল্যান্ডের স্যালারি পাবেন কত? তো ফিনল্যান্ড কিন্তু একটা উন্নত ধনী দেশ, এখানে ভালোই স্যালারি পাওয়া যায়, আপনি অনায়াসে 4 লাখ টাকার মতো আয় করতে পারবেন। এই একটা চমৎকার বেনিফিট রয়েছে আপনার জন্য। তো আপনি এখানে এই যে আবেদন করতে সিভি কাবালটা রেডি করতে হয়, ডকুমেন্টগুলো সেগুলো কীভাবে রেডি করবেন? তো প্রথমে আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের কাবাল লেটার। তো কাবাল লেটার আপনি কীভাবে করবেন, এখানে যে বিষয়টি রয়েছে সেগুলো হলো, আপনি এক পেজের মধ্যে সাজাবেন। তো লিখতে পারেন ফিনল্যান্ড কেন যেতে চান, এবং আপনি এই যে ফিনল্যান্ডে এই মানে যে জবগুলো রয়েছে সেগুলোর জন্য আপনি কেন পারফেক্ট, যে জবে আবেদন করবেন সেই বিষয়টি সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। আর আপনি ফিনল্যান্ডের যে রেস্টুরেন্টগুলো তাদের সাথে কীভাবে কাজ করবেন সেই বিষয়গুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তো হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানের কাভার লেটার। তারপর রেডি করতে হবে আপনাকে একটা 2 পেজের সিবি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড মানে হওয়া জরুরি, ইউরোপ ফর্মেট অথবা ফিনল্যান্ড ফর্মেট করতে পারেন। তো আপনি সেটি কীভাবে করবেন, এই সিবি রেডি করতে কিন্তু কিছু ডকুমেন্ট রেডি করতে হয়, সেগুলো থাকলে আপনি সিবি রেডি করতে পারবেন। বিশেষ করে আপনার যদি থাকে এনআইডি কার্ড, পাসপোর্ট, তারপর লিঙ্কডইন প্রোফাইল, একটা পাসপোর্টের ছবি, ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, কাজের কোনো অভিজ্ঞতা, দুনিয়া কোনো সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, সেগুলো থাকলে আপনি একটা এই চমৎকার স্ট্যান্ডার্ড ইউনিফর্ম সিবি রেডি করতে পারবেন। তো সিবিটি কীভাবে করবেন, তো এখানে যতগুলো যে সাধারণ সেগুলো হলো, আপনার প্রথমে আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেন, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন, তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইলটি অ্যাড করে দিবেন। আর লিঙ্কডইন প্রোফাইলে যেন আপনি যে জবে আবেদন করেন সেই জবের অভিজ্ঞতাগুলো দেওয়া থাকে, তাহলে আপনি বেশি কোয়ালিফাইড, মানে সম্ভাবনা বেশি থাকবে আপনার। তারপর আপনি একটা পাসপোর্টের ছবি অ্যাড করে দিবেন, আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিয়ে দেবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর দিয়ে দেবেন আপনার বিভিন্ন যে স্কিলস রয়েছে সেই স্কিলগুলো সাজিয়ে দিবেন, আর যদি সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট থাকে সেই ট্রেনিংগুলো অ্যাড করতে পারেন। তারপর ডিজিটাল স্কিলস, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো দেওয়ার পর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি এবং ভলান্টিয়ার অভিজ্ঞতা তুলে ধরবেন। তো আপনার সিভিটি কিন্তু হবে 2 পেজের, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনার যে সুবিধাগুলো পাবেন রেস্টুরেন্ট থেকে কী কী সুবিধা পেতে পারেন, বিশেষ করে আপনার থাকা খাওয়া এভরিথিং কিন্তু এই রেস্টুরেন্টগুলো বহন করবে। এছাড়া আপনার যে মানে অফারগুলো রয়েছে সেগুলো হলো পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো আপনারা পাবেন। তাছাড়া আপনার যে সুবিধাগুলো রয়েছে, আপনি এই সেনজেন ইউরোপিয়ান দেশ, সেখানে আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে রেস্টুরেন্টগুলো করে দেবে। এইগুলো থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট পাবেন, সিকিউরিটি পাবেন লাইফের। তারপর আরেকটা বিষয় রয়েছে, আপনার ভিসা স্পন্সরশিপ পাবেন। তো ভিসা স্পন্সরশিপ সুবিধা হলো কি জানেন, আপনার মানে খরচ শুধু বিমান ভাড়া খরচ হবে, আদার আর কোনো খরচ হবে না, বাকি খরচগুলো কোম্পানি বহন করে থাকে। এইগুলো একটা সুযোগ আপনার জন্য। তো আর আপনার বলছে 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি এই জবগুলোতে আবেদন করতে পারেন। এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, আপনার উভয়ের জন্য কিন্তু এই চমৎকার সুযোগ।
আশা করি বুঝতে পেরেছেন। অনেকে মনে করে নারীরা সেফ না, আসলে ইউরোপের দেশগুলোতে নারীরা পুরুষদের থেকে আরো বেশি অধিকার ভোগ করে থাকে, যেহেতু আপনি বেনিফিট পাবেন। তো এখানে ডিউটি পালন করতে আপনাকে 7টা 5 দিন মান্ডে টু ফ্রাইডে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, 7টা 40 ঘন্টা, আর আপনি 2 দিন ছুটি পাবেন শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন কিন্তু আপনি ইচ্ছা হলে ওভারটাইম করতে পারেন। ওভারটাইমের একটা বেনিফিট হলো কি, আপনি ডাবল স্যালারি পাবেন। ধরুন অনুযায়ী আপনি পান 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে, আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আর আপনি বছরে 28 দিন ছুটি পাবেন, তো সেই 28 দিন কিন্তু আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন, অথবা আপনি ছুটিতে আপনার নিজের দেশেও আসতে পারেন। তো আশা করি আপনার কাছে সবগুলো বিষয় ক্লিয়ার হয়েছে। আর যদি আপনি কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। লাইক করলে কিভাবে আমরা কিন্তু উৎসাহিত হই, অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। তো আশা করি আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য লাইকটি করবেন। আর অনেকে আমাকে সাপোর্ট করতে চান, যদি সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো শেয়ার করলে আপনি বেনিফিট পেতে পারেন, যদি আপনি বেশি বেশি শেয়ার করেন আপনি কিন্তু ফ্রিতে সিভি কভার লেটার পেতে পারেন। আর আরেকটা বিষয় হলো, এই অনেকে আমাকে প্রচুর ফোন দেন, আসলে এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, কথা হবে আগামী কোনো ভিডিওতে। আগাম ভিডিওতে